যাও এই মুহূর্তে দাদুর হস্তে তুলসী পত্রে পরিণত হয়ে যাও। মেয়েটা কি পালালো চৌপুজ আজ পালালো নাকি? এত সোনা হয়ে গেল দাদু বিশ্বাস হলো তো? আচ্ছা বিশ্বাস হলো, তবে একটু সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ হচ্ছে? আচ্ছা মা, এই স্বর্ণহার আমি যদি নিয়ে যাই, মহারাজ যদি পুনরায় রোজন করি? শোনো, তার জন্য কোনো চিন্তা করতে হবে না। একদিকে সন্দেহগুলো বসাবেই, অন্যদিকে হার দিয়ে দেবে, হার দিয়ে একটিবার নীতির উপর যখন দেবেই। মা মহাশয় নামে তুমি করিও সরে। বেশ মা, আমি তাহলে আসি মা। এই পথপাথে যা উপকার করেছ তোমার আর আশীর্বাদ করবো কি বলে? তুমি দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। আমি তাহলে আসি মা। আজ নায়ক মাতার অনুরোধে, নায়ক মাতা একটি গানের অনুরোধ করেছে, চেষ্টা করব আমরা যথেষ্ট চেষ্টা করব গানটি শোনানোর। মা গো, গান অর্থাৎ জ্ঞান, সেই জ্ঞানটুকু আমাদের মনের মধ্যে নেই। যদি গানের মাঝে ও ভাষার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান ভাই বন্ধু মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। আছে সুন্দর মঞ্চে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে, কেননা এই আসরটি হরিনামের আসর। বহু জন্মের পরে একটি হরিনামের আসরে আমরা পদার্পণ করতে পেরেছি, বহু জন্মের স্বীকৃতির ফলে তারপরে এই হরিনামের আসরে আমরা গান করতে পারছি, এটুকু আমাদের পরম সৌভাগ্য। তাই এই হরিনামের আসরে দাঁড়িয়ে কি বলে জানো, ওদা আমার রাধারানী কৃষ্ণের জন্য সৃষ্টি হয়েছিল, তাই না? তাই না? তাই কি বলছি জানো, ওরে আমি যারে বাসি ভালো, ওই কাজলের সে কালো, আরে আমি যারে বাসি ভালো, কাজলের সে কালো, ওরে আমার ফাঁকে রইল না রে, রইল না এত যে নিপুর বন্ধু জানা ছিল না রে, এত যে মিঠুরি বন্ধু জানা ছিল না, এত যে মিঠুরি বন্ধু জানা ছিল না রে, এত যে মিঠুরি বন্ধু জানা ছিল না। সাদা
সাদা বকে সাদা সাদা কাশ ফুল ফুলের চেয়ে সাদা বলো তখন ভোল তুই সাদা বকে সাদা সাদা কাশে ফুল কাশে ফুলের চেয়ে সাদা বলো তখন ভোল আমার বন্ধুর প্রেমের ফুল দাদা কাশে ফুলের চেয়ে সাদা দেখুন ঘটক দিজাবর এই রাজ দরবারে আমি কথা দিলাম আপনার স্বর্ণ আমি রোজন করবো দীক্ষিতে স্বর্ণ যদি কম হয়ে গেছে বেহুল আছে আপনাকে রাখবো অন্ধকার মহারাজ এই রাজসভা মাঝে মা বেহুলাকে ডাকুন স্বর্ণ রোজন করুন
যদি স্বর্ণ কম হয় তাহলে আপনি আমাকে কারাগারে বন্দী করে রাখবেন মহারাজ। ঘটকি দিজাবর, একটু চিন্তা ভাবনা করে আপনার স্বর্ণকে দেবেন লিখিতের উপর। কে আছিস এই মুহূর্তে? মা বেউলাকে পাঠিয়ে দে রাজ দরবারে। ঘটকি দিজাবর, দিন দিন আপনি স্বর্ণ খুঁড়ে দিয়ে যাব। মা মাগে তুমি রক্ষা করো, মা রক্ষা করো, এই অধম সন্তানে তুমি রক্ষা করো, মা তোমার জোড়া পাটা দেবো, মা জোড়া পাটা। সবাই বসে আছেন সাজাগণ, সবাই বলবেন, রাজ মন্ত্রী কোঠাল পাত্র সবাই বসে আছেন, সবাই বসে আছেন, সবাই একসাথে বলবে, স্বর্ণ বেশি হচ্ছে না, আমার বেহুলা বেশি হচ্ছে, সবাই বলুন, স্বর্ণ বেশি হচ্ছে, মহারাজ স্বর্ণ বেশি হচ্ছে। না, এ হতে পারে না, এ হতে পারে না, সামান্য স্বর্ণ হতে পারে না, আমার বেহুলার থেকে বেশি হতে পারে না। ঘটক দিয়ে যাবো, আপনার স্বর্ণ আপনি ধরুন। এ স্বর্ণ যখন আমি প্রশ্ন করলাম, কেন তুলসি পাতার মতো ছোলা হয়ে গেল বুঝতে পারছি না, ধরুন না। ঘটক দিয়ে যাবো, এর মধ্যে কোনো অস্ত্র আছে না, নিশ্চিত কোনোদিন ভুল হতে পারে, তাই আমি ঘুরিয়ে আয়োজন করব। মহারাজ আবার ঘুরিয়ে রোজন করতে চান? মহারাজ ঘটুক দিয়ে যাবো, আমি ঘুরিয়ে রোজন করতে চাই। মামাকে তুমি রক্ষা করো, মা রক্ষা করো, আরে একবার রক্ষা কর, আরে একবার রক্ষা কর, মা রক্ষা করিস, মা তোর তোর এবার চার জোড়া পাঠা দেবো, মা চার জোড়া পাঠা দেবো। সবাই বসে আছেন, মন্ত্রী পাতল কর্তা সবাই কিন্তু বসে আছেন, সবাই একটিবারে বলবে, লক্ষ্য ভেদ করে বলবেন, একদিকে স্বর্ণ আর একদিকে মা বেহুলা, স্বর্ণ বেশি হচ্ছে না, মা বেহুলা বেশি হচ্ছে, সবাই বলুন, স্বর্ণ বেশি হচ্ছে, মহারাজ তাই হতে পারে না, এ কোনো স্বর্ণ হতে পারে না, এই স্বর্ণ কেন কেন নিকৃত হয়ে যাচ্ছে, কেন আমার হাত মুখে তুলসী পাতার মতো ছোলা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। অমলা তুমি একটিবার এসো, অমলা তুমি একটিবার এসো, কোন বিপদে পড়িনি অমলা, কোন বিপদে পড়িনি অমলা, তুমি তো বলেছিলে স্বর্ণ না, স্বর্ণ নেবে বলেছিলে না, তুমি একবার জিজ্ঞাসা করে দেখো, একবার জিজ্ঞাসা।
চোনা দুঃখ করো না, দুঃখ করো না, এই যে বিধাতার লেখা, যাও হতভাগিনীকে নিয়ে যাও অন্তর হইতে, যাও যাও যাও। মানতে পারবো না বলে, এখন তো মানতে পারবো না, এই অমলা তুমি যাও অন্তঃপুরে যাও, হাতে ধরে যাবে আমার হুকুমে ধরবে না, যাও 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 কটক দিয়ে বল মহারাজ। হ্যাঁ আপনি তো সবই দেখলেন, এই রাজ দরবারে আপনি সবই দেখলেন, আর এখানে আর কোনো কথা চলে না, এই বলছিলাম আমি কথা দিলাম, ওই চম্পকনগরী আমার একটিমাত্র কন্যাকে আমি বিবাহ দেব, কথা দিলাম মহারাজ। শুধু কথা তো দিলে হবে না মহারাজ, আপনি আপনার শর্ত পূরণ করে নিয়েছেন মহারাজ, আমার মহারাজের যে কি শর্ত আছে, শর্ত মহারাজ এমন কি শর্ত? এই পঞ্চকড়ি লেহের কড়াই মহারাজ, পঞ্চকড়ি লেহের কড়াই, এই পঞ্চকড়ি লেহের কড়াই আপনার কন্যা যদি অন্যের ন্যায় রন্ধন করতে পারে তবেই হবে মহারাজের পুত্র বধু মহারাজ। এই কঠিন শাস্তি আমাদের দেবেন না, এই কঠিন শাস্তি দেবেন না, আপনার স্বর্ণটি আপনি ফিরে যান, আপনার স্বর্ণটি আপনি ফিরে যান, ফিরে যান। তাহলে কি আপনি বলতে চান যে পঞ্চকড়ি লোহের কড়াই তাহলে রন্ধন হবে না? ঘটক দিয়ে বলো, আপনি বলতে পারেন, আপনি আপনি তো একটা মানব, আপনি তো একটা মানব, কোনোদিন শুনেছেন কোনো গন্ধে লেখা আছে কোনো মানবে কি কোনোদিন লোহারে কড়াই সিদ্ধ করতে পারে? ঘটক মহারাজ হয় মহারাজ হয়, যদি সে সতী মায়ের সতী কন্যা হয় তবে সে নিশ্চয়ই পারবে মহারাজ। ঘটকদি জীবনে কি বললে, সতী মায়ের সতী কন্যা হলে পারবে? তুমি আমাকে বাঁচালে ঘটকদি জীবনে, তুমি আমাকে বাঁচালে, আমার রানী অমলা সতী আমার একটি মতো কন্যা সে যাচ্ছি। আরে পিতাই বিলম্ব না করে আপনার পঞ্চকুড়ি লোহির কোলে আপনার হস্তে তুলে দাও। হ্যাঁ দেখুন ঘটক বিজাবর, একটি কথা আপনাকে রাজ দরবারে সবার সামনে বলে দিই, যদি আমার আমার কন্যা যদি এই পঞ্চকুড়ি লোহির কোলায় সিদ্ধ করতে পারে তাহলে আমি কথা দিচ্ছি ওই ঘরে আমার মাকে মাকে বিবাহ হবে তো? অবশ্যই হবে মহারাজ। কিন্তু ঘটক বিজাবর কোন মাসে কোন তারিখে বলতে পারে মহারাজ? ভালো দিন আছে, আগামী বৈশাখ মাসে, বৈশাখ মাসে শুক্লপক্ষে শুক্রবার শুভ বিবাহটা হয়ে যাবে মহারাজ। নমস্কার নমস্কার ঘটক দিয়ে বল, আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ আপনি আসি, আসি মহারাজ। হ্যাঁ আপনি আসুন আসুন আসুন। সবই তো দেখছো তুমি, কিন্তু আমি আজ আমি পিতা হয়ে, পিতা হয়ে কেমন দেবো এই পঞ্চমীর কড়াই আমার কন্যা হাতে? না না আমি ভেঙে পড়লে হবে না, আমি ভেঙে পড়লে হবে না, পাষাণ বুকে পাষাণ দিয়ে আবার হতভাগিনীর হস্তে তুলে দেব। না 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 আমি ভেঙে পড়বো না, আমি আর হ্যাঁ আমি রাজা তো। এই কে আছিস এই মুহূর্তে? বেউলাকে পাঠিয়ে দে রাজ দরবারে। হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা আমি নিষ্ঠুর হয়ে নিষ্ঠুর হয়ে আমার ওই বেউলার হস্তে এই লোহির কোলায় তুলে তুলে দিতে হবে। হ্যাঁ এখনো আসছে না কেন? আমি বুঝতে পারি। হ্যাঁ কে কে ডাকলো পিতা বলে? কে কে তুই এসেছিস? তুই এসেছিস? তোমার পিতা কিসের জন্য এসেছিস বল দেখি, তুই কিসের জন্য এসেছিস? এই বলতে পারি পিতা, আমি কেন কিসের জন্য ওই সামান্য স্বর্ণ আরেক ছেলে একবারে কম হয়ে গেল? কেন আমি বেশি হতে পারলাম না বলে না পিতা? উনি হতভাগিনী মতো সামান্য স্বর্ণ দিয়ে কম হয়ে গেছে, কোনো চিন্তা নয়, কোনো চিন্তা নেই, কিন্তু তোর যে আরো ভয়ঙ্কর পরীক্ষা আমার হস্তে রয়েছে। দেখতে পাচ্ছি পঞ্চকড়ি লোহির কলহায়, এই পঞ্চকড়ি লোহির কলহায় তোকে 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 তুকি তুকি সিদ্ধা।
কাছে কি কথা শোনালে মোর কর্ণ কুয়ারে পড়ো না পিতা আমি তো মানো আজি মানে বইয়ে কেমনে ভাবে ওই পঞ্চমুড়ি নই কলাই অন্যে নেই করিব রন্ধন করতে পারি পিতা সামান্য অন্ন তৈয়ার করতে গেলে মন মনে কাজ চলে যায় আর আমি আমি মানব কন্যা হয়ে ওই লোহির কড়াই কেমন ভাবে করিব অন্ন নেই রন্ধন পারবো না পিতা পারবো না আমি পারবো না পিতা আমি পারবো না কি বললি তুই কি বললি তুই পারবি না আমি কথা দিয়েছি চম্পক লোক তুই পারবি না তুই পারবি না তুই ফের বারবার বলছিস তুই পারবি না তোর পিতা রাজ দরবারের সামনে তুই বলতে পারছিস পারবি না শোন ওরে হত ভাগিনি তুই যদি না এই পঞ্চকরি লয়ের কথা চিন্তা করতে পারিস তোর পিতার তুই মরাও আমি তোকে বলতে চাইনি এই কথাটা আমি তোকে বলতে চাই